ইউনিভার্সিটিতে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হলো ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ করা। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে ছিল। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসে কতটা ভিন্নতা হতে পারে, যে জিনিসটা আমি বিউনিভার্সিটিতে আসার আগে হয়তো বা জানতে পারতাম না। ফার্স্ট দিনই আমি বুঝতে পারলাম অথরিটি এবং লিডারশিপ দুটো এক জিনিস নয়। লিডারশিপ মানে অন্যকে দাবিয়ে রাখা। Leadership is a process that mobilizes a group for the welfare of the community, for the betterment of humankind. আমি যে চিন্তা নিয়ে এসেছিলাম এখানে পুরোটাই ভিন্ন ছিল। পরিবেশটা এমন তৈরি করা হয়েছে যেখানে আমাদের প্রত্যেককেই নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমাদেরকে লিডারশিপের কোয়ালিটিটা শো করতে হয়। প্রায় এক মাস লিডারশিপ ট্রেনিংয়ের পর আমরা করায়াল বস্তিতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজে চলে আসলাম, যেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস গ্রুপ অন দ্য হিল। তারা যখন আসলো তারা দেখতে পারলো যে এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট। পাইলট প্রজেক্টের মধ্যে তারা কিছু মহিলাকে তার ট্রেনিং দিল গ্লাস পেন্টিংয়ের উপর, এবং 16 ডিসেম্বরে সেসব মহিলা সেসব গ্লাস পেন্টিং তৈরি করে সেই গ্লাস পেন্টিংগুলো মার্কেটিংয়ের জন্য তাদের কাছে জমা দিল। তারা নিজেদের জন্য এটা সেলফ সাস্টেইনেবল এমপ্লয়মেন্টের একটা ওয়ে তারা যদি দেখতে পারে। গ্রুপ অগ্রণী কাজ করেছিল ওয়াটার নিয়ে। এখানে পানি নিয়ে সমস্যা হলো সাপ্লাই না, কিন্তু কেউ পানিটাকে সুস্থ পদ্ধতিতে খেতে পারে না। তাদের প্রজেক্টের পার্ট হিসেবে ছিল পানি বাহিত যেসব রোগ থাকে সেসবের ব্যাপারে অ্যাওয়ারনেস। তারপর তারা একটা প্রেজেন্টেশন করেছে কীভাবে সুস্থ এবং অ্যাফোর্ডেবল ওয়েতে পানি পিউরিফাই করে খাওয়া যায়। এছাড়াও তারা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট ডোনেট করেছে। গ্রুপ অনুরণ কাজ করেছে এডুকেশন। তারা এই পাইলট প্রজেক্টে কয়েকদিন তারা কমিউনিটি লার্নিং সার্কেল এভাবে বাচ্চাদেরকে ভাগ করে নিয়ে তাদের সাথে এডুকেশনাল গেম খেলা, পড়াশোনায় উৎসাহ দেওয়া, নিজেদের স্কুলের ব্যাপারে কাউন্সেলিং দেওয়া এইসব ব্যাপারে সাহায্য করেছে। তাদের মূল লক্ষ্য হলো বাচ্চারা যাতে স্কুলে যেতে আগ্রহী হয়। গ্রুপ শেকর কাজ করেছে হেলথ নিয়ে। তারা একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছিল। এই হেলথ ক্যাম্পে 250 জনের মতো মানুষ এখানে স্বাস্থ্যসেবা পেয়ে গেছে। এছাড়াও তাদের নানান শারীরিক সমস্যা, যেসব সমস্যার কারণে এখনও তারা ডাক্তারের কাছে ঠিক করতে পারছে না, এগুলো নিয়ে যাতে তারা যাতে সচেতন হয়। কাজ করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস নিয়ে। এই কার্যক্রমের পার্ট হিসেবে ছিল নখ পরিষ্কার রাখা, হাত পরিষ্কার রাখা, এবং তারা টয়লেট এবং পাইপ মেরামত করে দিয়েছে। নবযাত্রা যারা একটা নতুন কাজ করেছে কমিউনিটিকে নিয়ে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তারা একটি লঞ্চ করেছে কম্পিউটার সেন্টার, সেখানে 50 জনের মতো মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে। যারা SSC পর্যন্ত পড়েছে অথবা SSC পাস করতে পারেনি তাদেরকে যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর উপর শেখানো হয় তাহলে তারা আরও ভালো কাজ করতে পারবে। সাধারণত আমরা মনে করি অথরিটি ছাড়া লিডারশিপ করা যায় না, কিন্তু বিউএলসিতে আসার পরে 4 মাসের ট্রেনিং করে আমি বুঝতে পারলাম যে অথরিটি ছাড়াও লিডারশিপ করা যায়। আমরা সকলেই যদি এভাবে চিন্তা করি যে লিডারশিপ অথরিটি ছাড়াও করা যায়, এবং আমরাও যদি কিছু ছোট ছোট সাহসী উদ্যোগ নিই, নিশ্চিতভাবে আমরা বাংলাদেশকে একটি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারবো।